Sadman. Ayşe amu gasa shop. Allah re kuatu anus. তো আসসালামু আলাইকুম ব্যাকরে কি অবস্থা ব্যাকরে আশা করি ব্যাকরে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের একটা ভিডিও লয়ে হাজির হই গেছি আরোগ্য বান্ধবী আর লগে দেখা করতে আইছে হিগেরে দে আর হলা ঘুমে তুনুডি কি যে খুশি হইছে এদিকে এদিকে আর্টিফিশিয়াল আছি কেন বাদরে দিদি কি হইছে আমার তুই আসলে আরলা ঘরে একলা থাকতে থাকতে এক ক্যারিয়ন কার দেই যে এত খুশি হইব ভাবিন তো আই হেতে দিয়ে এক কারি সুন্দর মতন জাল পিঠা বানাই দি দিছি খাইছে আইর লগে লগে তারপরে হইছে আমরা রাত্রে বেলা ভাতটা খাইছি খাই কথাবার্তা কইতে কইতে রাতের প্রায় 1:30 বাজি গেছে ওর অনাঙ্গল এক যে খুদা কারণ বাদ তো 10টার দিকে আইছি অন কথা কইলে তো এন্ন হেডবুক লাগে যখন দেখলে তো ব্যাগ কে জানেন তো আমরা কিচ্ছি কি কইছে অল আমরা জালমুড়ি বানাই খাই তো আইসে লিখেছি জালমুড়ি বানাই দিতাম এই তো আই জালমুড়ি বানানোর লাই সব সুন্দর মতন রেডি করে লইছি আর জাল দিছি একদম বালা মতন কাঁচা মরিচ কতগুন কুড়ি লইছি যেন জাল বেশি বেশি আর মরিচ গুণ অনেক জ্বালা ছিল তো আর কি আমরা দোনো বান্ধবী মিলি অন বই বই মজা মজা করে জালমুড়ি খান শুরু করে দিছি আসলে ইগে মাছ দি থাই আইসি দিন অনেক দিন হয়েছে কিন্তু ইগেরে আর কন হয় না অনেকে কনের লগে লগে ইগা কত আইলে আই তোর লগে মানে দেয়া কইতাম আই তোরে সাইতাম আই হরে আইসে আইসে আর ইয়াই এক কারি জোর জার করি কই আইসো যাতে আজকে রাত কেনার লগে থাক যাইছা যাইছা তো আর কি রাই দিছি তো এবার বেন্না বেলা রাত তো হতে ঘুম যাই গেছি বেন্না বেলা উইসি গ্যাসটা শেষ হয়েছে ভাই এক কারি বেন্না বেন্না উড়ি গেছি বাবু রাব্বু আরে ফোন দিয়ে জাগাই দিছে হরে আই বিরিয়ানি করিয়াম তারপর বিরিয়ানি করলে এই তো আইয়ানি মাংস ছড়াই দিয়ে আমি এল্লাই কিন্তু রেডি করছি কিন্তু কি কইতে আমার দুঃখের কথা আর হলা গেছে গুমুত্তন জাগি আর আর ভিডিও করো নন এই তো আর বিরিয়ানির ফাইনাল লুক এই বিরিয়ানি কিন করছি যাই হোক গ্যাস একদম মানে লাস্টে চলি চলি গেছে অবস্থা তারপরেও হয়তো মনে করছি হইতো না কিন্তু না ভালোই হয়েছে তবে একটু হালকা নরম হয়ে গেছে এইটা হয়েছে দুঃখের বিষয় আর কেউ কইতে হারেন বিরিয়ানি হলুদ কালার কা আতটা হলুদ কালার ভালো লাগে হলুদ কুদু দিয়ে দিছি আর তো সাদা সাদাটা কেলে জানি ভালো লাগে না এই আর তো বিরিয়ানি টিরিয়ানি করলাম করি আবার আই যে আবার হুতি ঘুম গেছি কারণ হেগুনো তো অন ঘুমের তো উড়ে না তো ঘুম জানার হরে 10টা 11টার দিকে ঘুমের তো উঠেছি গেরে ঠেলে ঠুলি উঠিয়ে এবার সালাদ বানাইছি মানে বিরিয়ানি উল্টে সাইজেন আই হাই বিরিয়ানি একদম শক্ত হয়ে গেছে কারণ এই 7টা 8টার দিকে বানাইছি অন বাজে 11টা এটা তো শক্ত হইবে না ইয়া যাইবে ঠান্ডা হয়ে যাইবে এটাই স্বাভাবিক হরে আমরা দনু বান্ধবী বিরিয়ানি খাওয়ান এল্লাই সুন্দর মতন বাড়িটাই লইছি লয়ে বাড়ি গিয়ে কই দে আইদের বানাইছি একটু রিভিউ দেছে খাতে রিভিউ দিবি খাই এ আরি বান্ধবীর তো কইছি খাই দেয় রিভিউ জানাল তাই বান্ধবী খাই দেয় রিভিউ দিল এদের কত হয়েছে মানে টেস্ট কেন অনেক ভালো আসলো কিন্তু একখানা নরম হয়ে গেছে যাই হোক সমস্যা নাই আসলে হয়েছে খানাটা কেরম হয়েছে স্বাদ হয়েছে নি এদের কত হয়েছে অনেক টেস্টি হয়েছে যাই হোক এ আরি তারপর হেতারে এবার বিদায় দইব হেতে আবার চলে যাবে হেতার ডিউটি আছে হেতেন আবার একজন নার্স চাকরিজীবী মানুষ তো আর কি হেতারে বিদায় দিতে দিছি এবার বাবু রাব্বু অফিস যাইব বাবু হেতারে অফিসে যাই তো দিতেই নো হেতে দিতেই নো হেতে সাড়েই না বাপেরে আসো মামার কাছে আসো যাও আসো আসো মামা আসো ছোট রেগে পরে দাও ঠান্ডা লাগবে আসো 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 মামার কাছে আসো মা গো সাদমান আসো আমু গেছে আসো বাবা অফিসে তো আসো 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 ওরে হেতে আসো আসো যাও 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 আমার কাছে যাও যাও
এই তো আর হলা বালা মতন একটা রে বাপরে সিনে গেছে। হেতে অন বাপে যদি অফিস যান যাইতে গুলি রেডি রেডি অন ধরে জামা কাপড় পরে হেতে একারি জানেলে বেউশ হয়ে যায়। একদম এক দৃষ্টিতে তাকায় এটা তাকে এটা কোলে উঠতে বেউশ হয়ে যায়। যাই হোক এবার হেতে আবার আইতে গেলে আঙ্গুল লাই চালিতে রাস্তার লই এনছে। আইনের সময় একখানি স্কুল হরে হিয়ানে একজন মামা চালিতে রাস্তার ব্যাসে আইনের সময় মাঝে মাঝে আঙ্গুল লাই আনে। এই তো হেতান ড্রাইভার খাইতে আসে আর হলার খানের কি ইয়া ভাই গো মাশাল্লাহ। যাই হোক তারপরে এইবার গিয়ে চলে যাই বাড়ির দিকে। এই বাড়ির দিকে যাওয়ান এল্লাই মানে রেডি টেডি হয়ে গেছি। আজকে বাড়ি যাবো আর কালকে একার হরিকা আছে মানে এবারে 18 তারিখে একটা হরিকা ছিল ওইটার দেওয়ান এল্লাই। এবার চলে যাইতেছি বাড়ির দিকে আর বিয়েতে জানাল্লাই আমরা রেডি রেডি হয়ে বাইরে গেছি। বাইরে আমরা কতক্ষণ সাদানি বাদামি করলাম, অনেকদিন ছবি তুললাম, ভিডিও করলাম, আর ফোনে আবার এরকম ভিডিও করো নাই জানতাম কিন্তু কোনোদিন চেষ্টা করি না। আজ তো আই দেই কি যে একটা বেউস হয়ে গেছি কি ওমাগো কি সুন্দর করে ভিডিও করেন যায় এরকম ভিডিও তো করতে। তারপর আর কি শতানি বাদামি তো শুরুই করে দিছে এই না করে ভিডিও করে শুরু করে ছাগল ডঙ্কর ধরা মাত্র মা ডঙ্কর চাদমন। তো ভিডিও ভিডিও তো করুন শেষ এবার হয়েছে আর বিদে যাওয়ানের পালা। তো আমরা গেট খুলি এলে দিয়েছি চলে যাবো আজকে আই আরে গাড়ি তুলে দিব উড়ে দিলে আই নিজে নিয়ে চলে যাই। মায় আবার একদম সাহসী মানুষ একলা একলা চলে যেতে হয় মানে আর কত সে গাড়ি তুলে যাই গাড়ি গেলে লড়ে যাবো সমস্যা কি। তারপরে এই তো আমার সিনে তুলে দিচ্ছি আর হলা ও খুশি বই রয়েছে এটার লাগে যে মন খারাপ বাপরে পিতে দিচ্ছে যে নিয়ে এলাই। এই তো হ্যাঁ এর হলা সিএনজি বই রয়েছি মন খারাপ অঙ্গ। তারপর সিএনজি নুড়ি আমরা একখান বাসে উঠে গেছি। এই তো তারপরে চলে এসে একবারে সুন্দর মতন বাড়ি তার মাঝখান দিয়ে ভিডিও করো না বাড়ি টাইগেনের হরে এবার গান কুসি না পরীক্ষা আছে পরের দিন পরীক্ষা দিতে যাইতেছি। মামন তোমার রাখি চলে যাচ্ছি বাবা যাই দাদি জান মামুনি রে দিতান বাবা সাদমান গো কিভাবে তোমার এখন রাখি যাবো মামুনি কলিজাটু রামুর। তো হরিকে জানালে তো রেডিও একদম সুন্দর মতন পরিপাটিয়ে বাইরে গেছি কিন্তু হরালে এত একটি গোড়া রান্ধ করি না। এই হরিকা কান অনেক কথা ছিল প্রায় ক বছর আগে 4 বছর আগের মতন অ্যাপ্লাই করে রাখছি কিন্তু একবার একটা করোনা টরোনা কত বেজাল এলাই কতবার হরিকে এটাল্লাই মানে দিছে যে এদিন হরিকে হইব কিন্তু হয় না। এ আরই দুঃখের কথা তারপর হরিকে একদম চলিয়ে আইসি চলিয়াই এত মানুষ দেই তো একদম মাথা বন 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 করে ঘুরি হইছে কি আর কইতাম পরিবার পরিকল্পনা হরিকা শুধু মাই এখন তার হরেও মানুষ কলেজের এই সামনের গেটে এই অবস্থা হিসের গেটে আছে কলেজে এটা আছে মা গো মা কত মানুষ যে পরীক্ষা দেয়। তারপর আর কি করতাম হরিকি টরিকা দিয়ে এবার চলে আসছি বাড়ির দিকে। বাড়িতে এসে একদিন ওমা গো আর বইনি কত সুন্দর করে ফুডিং বানিয়ে রেখেছে। তারপরে ফুডিংটা সুন্দর মতন ডালি ডুলি খাইটাই মনের আশা পূর্ণ করে লইলাম টেস্টি ফুডিং হয়েছে। তো আজকের ভিডিও কানে হয়েছে তো ভালো লাগলে ওকে লাইক দিয়ে ওকে কমেন্ট করিয়েন। তো আল্লাহ হাফেজ টাটা বাই বাই।